আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে মাছ ধরার জায়গা পরিদর্শনের জন্য চলে আসলাম নেত্রকোনা কোর্ট স্টেশন এবং রাজুর বাজারের মাঝামাঝি একটা জায়গায়। জায়গাটা খুবই সুন্দর এবং এখনও পানি হয় নাই, পানি হলে আশা করি এখানে ভালোই মাছ হবে। কিন্তু আসার সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হলো এবং সারাদিনই মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এখন আসলো, একটু পরে আবার মনে হয় আসবে, এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। জায়গাটা আসলে অনেক সুন্দর আর এখানে পানি যখন টান ধরবে তখন ভালো মাছ ধরা যাবে। এখানে অনেকে মাছ ধরতেছে, আরও বেশি ছিল, বৃষ্টি আসার কারণে অনেকে চলে গেছে। দুই তিনবার বৃষ্টি চলে আসছে, আমি এখানে থাকা মুহূর্তে আবারও বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে যে বৃষ্টির মধ্যে টিন চলে আসলো, ওইখানে থাকা অবস্থায় একটু ভারী বৃষ্টি চলে আসছিলো। আমি দৌড়ে তারপরে একটা বাসার ছাদের নিচে তারা এসে এখানে হচ্ছে এবং আসার সাথে সাথে ট্রেন চলে আসলো। ক্যামেরাটা অন করে ভিডিওটা দারুণ শুরু করে দিলাম। আজকের ভিডিও আমি আর লং করবো না, এখানে শেষ করবো। যেহেতু বৃষ্টি বাইরে আর ওই জায়গায় আর দেখানোর কিছু নাই, ওইখানে যারা বসে দিয়ে মাছ ধরতেছিলো তারা চলে গেছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।